Hello students, welcome to my YouTube channel Reverse Polarity. I am Raju Gole. In the previous class of periodic table, we have already discussed about the periodic classifications of elements. In today's session, we will discuss about the periodicity, that is, the periodic properties of elements. So let's start the class. At first, we have to know what is periodicity. অর্থাৎ পর্যাবৃত্ততা কাকে বলে পর্যাবৃত্ততা কাকে বলে মৌলের কিছু কিছু ধর্ম রয়েছে যেগুলি পর্যায় সারণীর পর্যায় বা শ্রেণী বরাবর অর্থাৎ পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে বা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয় এই সমস্ত যে ধর্ম এদেরকেই বলা হচ্ছে কি পর্যাবৃত্ত ধর্ম এবং মৌলের এইভাবে ধর্ম পরিবর্তনের যে রীতি একই বলা হয় পর্যাবৃত্ততা বা পিরিয়ডিসিটি এখন আমাদেরকে জানতে হবে কতগুলো পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ অর্থাৎ যারা এই প্রপার্টিটা দেখায় সে উদাহরণগুলো কি কি ফার্স্ট অফ অল পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস সেকেন্ডলি আয়নাইজেশন এনার্জি অর্থাৎ আয়নান বিভব থার্ড ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা ফোর্থ ধাতব ধর্ম অর্থাৎ মেটালিক ক্যারেক্টার অ্যান্ড ফিফথ জারণ বিচারণ ধর্ম অর্থাৎ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং পাওয়ার এ তো গেল পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ এছাড়াও আমাদেরকে জানতে হবে একটি অপর্যাবৃত্ত ধর্মের উদাহরণ দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ ত্রেজস্কীয়তা এখন এই অপর্যবিত্ত ধর্মের যে উদাহরণটা দ্যাট ইজ তেজস্ক্রিয়তা এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর এক্সাম কেন কি আমরা এটা দেখেছি কি এক্সামে যদি এক্সাম্পল চায় তাহলে জেনারেলি সেটা সি থেকে আসে না জেনারেলি সেটা আসে এক্সেপশান থেকে তাই সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটা অপর্যবৃত্ত ধর্মের উদাহরণ খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাও উইল ট্রাই টু এক্সপ্লেন পিরিয়ডিক প্রপার্টিস ইন্ডিভিজুয়ালি সো ফার্স্ট অফ অল অ্যাটমিক রেডিয়াস অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কি হোয়াট ইজ অ্যাটোমিক রেডিয়াস অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বুঝি আমরা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে তার যে আউটারমোস্ট অরভাইটাল অর্থাৎ সর্ববৈস্ত যে কক্ষ রয়েছে অর্থাৎ এইটা যদি নিউক্লিয়াস হয় এবং সর্ববৈস্ত কক্ষ যদি এটি হয় তাহলে এর মধ্যে যে স্বরৈক্ষিক দূরত্বটা রয়েছে সেটা কি বলা হচ্ছে কি প্রারম্ভিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস সো এবার আমাদেরকে জানতে হবে যে পিরিয়ডিক ট্রেনটা কি পিরিয়ডিক ট্রেন্ট অর্থাৎ কি অর্থাৎ পর্যায় এবং শ্রেণী বরাবর এই যে পিরিয়ডিক প্রপার্টি অ্যাটমিক রেডিয়াস এটি কিভাবে পরিবর্তিত সো পিরিয়ডিক ট্রেনটা কী জেনারেলি কোনো একটা পর্যায় সারণীর যদি একটা পিরিয়ড বরাবর অর্থাৎ পর্যায়ে বরাবর হরাইজেন্টালি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়া অর্থাৎ বাঁদিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে অ্যাটমিক রেডিয়াসটা ডিক্রিজ করে অর্থাৎ হ্রাস পায় এবং একইভাবে যদি কোনো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামা যায় অর্থাৎ ভার্টিক্যালি ওপর থেকে নিচে নামা যায় তাহলে দেখা যাচ্ছে যে অ্যাটমিক রেডিয়াসের ভ্যালুটা কি করছে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইনক্রিজ করছে নাও আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট কেন কি রিজন যদি না আমরা জানি তাহলে আমাদের পক্ষে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পিরিয়ডিক প্রপার্টির ট্রেন্ড মনে রাখা সম্ভব নয় তাই যদি আমরা রিজনটা বুঝে যাই তাহলে আমরা ইজিলি প্রত্যেকটা পিরিয়ডিক ট্রেন্ডকে মনে রাখতে পারি সো হোয়াট দ্য রিজন অ্যাকচুয়ালি পর্যাসারণী যদি একটা আমরা পিরিয়ডের কথা ভাবি অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের কথা ভাবি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা যদি নির্দিষ্ট পর্যায় হয় তার প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে তাদের আউটারমো স্টর্যাটাল অর্থাৎ সর্বভাস্ত কক্ষটা সেম তাহলে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের কথা ভেবে নিই সেখানে দেখছি কি এখানে দুটো ইলেকট্রন রয়েছে সর্বভয়স্ত কক্ষে এবং মাঝখানে নিউক্লিয়াস যেটা রয়েছে নিউক্লিয়াসে ইলেকট্রনের সমান প্রোটন রয়েছে এখন যদি দিক থেকে আমরা ডান দিকে যাই তাহলে জেনারেলি একটা করে ইলেকট্রন এবং একটা করে প্রোটনের সংখ্যা বাড়তে থাকে তাহলে যদি বাঁদিক থেকে ডান দিক যাই এখানে একটা প্রোটন বেড়ে যাবে নিউক্লিয়াসে আর সর্বস্ত কক্ষে একটা ইলেকট্রন বেড়ে যাবে এইভাবে যত আমরা বাদিক থেকে ডান দিক যেতে থাকবো একটা করে প্রোটন এবং একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে এইভাবে যদি একটা প্রোটন এখানে লিখি এখানে একটা ইলেকট্রন বাড়বে তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে বরাবর যদি বাদিক থেকে যান যাওয়া যায় তাহলে ইলেকট্রনের সংখ্যাও বাড়ছে সাইমটেনিয়াসলি প্রোটনের সংখ্যাও বাড়ছে এখন প্রোটনের চার্জ কি প্রোটনের চার্জ হলো পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ এখন পজিটিভ এবং নেগেটিভ চার্জের দুটো পার্টিকেলি যদি বাড়ছে তাহলে নেট যে চার্জ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটোই ইনক্রিজ করছে এর ফলে কি হচ্ছে এই যে নিউক্লিয়াস রয়েছে এবং তার যে আউটার মোস্ট যে অবস্থিত ইলেকট্রন রয়েছে তার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়ছে তাহলে অ্যাট্রাকশন পাওয়ার বাড়লেই কি করবে এই ইলেকট্রনগুলো চাইবে কি আমরা প্রোটনের কাছে যাব অর্থাৎ প্রোটনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে এর ফলে দেয়ারুবলে কন্ট্রাকশন ইন সাইজ অর্থাৎ বা থেকে যদি ডান দিক যাই তাহলে সাইজটা কি করবে কনফ্র্যাক্ট করবে অর্থাৎ সাইজটা সংকুচিত হবে কমবে তো শ্রেণী বরাবর কেন এরকম পরিবর্তনটা হয় অর্থাৎ শ্রেণী বরাবর কেন ইনক্রিজ করে এখানেও তো প্রোটন বাড়ছে এবং ইলেকট্রন বাড়ছে এবং প্রোটন এবং ইলেকট্রনটা অনেকগুলো সংখ্যায় বাড়ছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে কি আমরা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে এটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ইনক্রিজ করছে কেন ভার্জা রিজন তার কারণ হচ্ছে এখানে যদি আমরা শ্রেণী বরাবর একটা শ্রেণী থেকে তার নিচের দিকে আরেকটায় যাই কোনো একটা নির্দিষ্ট শ্রেণীরই ওপর থেকে নিচে যাই তাহলে ইলেকট্রন এন্ড প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে একটা করে আউটার মোস্ট অরবাইটালও বাড়তে থাকে তারপরে আবার একটা যদি নিজে যে আবার একটা আউটারমোস্ট অরবেটাল বাড়বে তাহলে এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আউটারমোস্ট অরবাইটালটাও কিন্তু একটা করে বেড়ে যাচ্ছে এখন তাদের মধ্যে অ্যাট্রাকশনটা বাড়বে অবশ্যই বাড়ার কথা বাট এই যে আউটারমোস্ট টরবেটালের একটা করে নাম্বার বেড়ে যাচ্ছে আর আউটার মোস্ট একটা নতুন আসছে মানে একটা অনেকটা ডিস্ট্যান্সে থাকছে সো এই যে ফ্যাক্টরটা আউটারমোস্ট টরবেটালের সংখ্যা বাড়ার যে ফ্যাক্টরটা অর্থাৎ তার রেডিয়াস বাড়ার যে ফ্যাক্টরটা এটা প্রিনোমিনেট করে যাচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ দিকে এর ফলে কী হচ্ছে আলটিমেটলি সাইজ কিন্তু ইনক্রিজ করছে কোনো একটা পর্যায় সারণীর একটা গ্রুপ বরাবর ওপর থেকে নিচে ভার্টিক্যালি গেলে সেকেন্ড পিরিয়ডিক প্রপার্টিজ আয়োনাইজেশান এনার্জি অর্থাৎ আয়োননন ভিও তো আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ আয়োনাইজেশান এনার্জি আয়োনাইজেশন এনার্জি কাকে বলে কোনো একটা পরমাণুর মুক্ত গ্যাসীয় অবস্থায় তার আউটারমোস্ট অরবাইটাল থেকে একটা ইলেকট্রনকে অপসারণের জন্য মিনিমাম যে পরিমাণ এনার্জি প্রয়োগ করার দরকার রয়েছে তাকেই বলা হচ্ছে কি আয়োনাইজেশান এনার্জি সো হোয়াট ইজ দ্য পিরিয়ডিক ট্রেন্ড এর ক্ষেত্রে কি হয় যদি আমরা পর্যায় পর্যায়ে পর্যায় বরাবর অর্থাৎ পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে হরাইজেন্টালি যাই এর ভ্যালুটা ইনক্রিজ করে অর্থাৎ বৃদ্ধি পায় আর অন্যদিকে যদি কোনো গ্রুপ বরাবর ভার্টিক্যালি যদি ওপর থেকে আমরা নিচে নামি জেনারেলি আয়োনেজেশান এনার্জিটা হ্রাস পায় সো এবারও আমাদেরকে জানতে হবে কি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড পিছনে কারণটা কী তো এর ক্ষেত্রে আমি এক্সপ্লানেশনটা দেব অ্যাটোমিক রেডিয়াসের কনসেপ্ট থেকে অ্যাটোমিক রেডিয়াসের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আয়োনোইজেশান এনার্জি খুব ইজিলি কিন্তু এক্সপ্লেন করে দেওয়া যাবে সো দেখা যাক কি বিষয়টা এটি একটি পরমাণু স্ট্রাকচার এটা হলো নিউক্লিয়াস এবং বাকি এই সমস্ত কক্ষপথগুলো রয়েছে তো আমরা ধরছি এটা হচ্ছে আউটারমো কে এল এম থার্ড যে অরবেটালটা এটাকে ধরছি আমরা কি আউটারমোস্ট স্ট অরবেটাল অর্থাৎ সর্বব্যস্ত কক্ষ এখন আমরা চেষ্টা করছি এই যে ইলেকট্রনটা রয়েছে ইলেকট্রনটাকে এর সর্বব্যস্ত কক্ষ থেকে বের করে দিতে সো কী করে বের করতে পারবো আমরা তার জন্য কি করতে হবে আমাদেরকে ওই যে পরমাণুটা রয়েছে ওখানে এনার্জি প্রয়োগ করতে হবে এনার্জি প্রয়োগ করলে কি হবে এই যে এ পরমাণুটা গ্যাসিয়ার স্টেটে যেটা রয়েছে তা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে এবং এ প্লাস একটা আয়ন ফরমেশান করবে গ্যাসিয়ার স্টেটে তো এখন যদি আমরা ভাবি ওই আয়নাইজেশন এনার্জির ক্ষেত ব্যাখ্যার ক্ষেত্রে যদি আমরা অ্যাটমিক রেডিয়াসের কনসেপ্টটাকে কাজে লাগানোর চেষ্টা করি বিষয়টা কী এসে দাঁড়াবে যদি সাইজটা ছোট হয় তাহলে কি হয়ে যাবে তা অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড আউটার মোস্ট অরবিটাল ইনক্রিজ করছে তো আমরা দেখেছিলাম বাঁ দিক থেকে ডান দিক গেলে সাইজটা ডিক্রিজ করছে কেন কেন কি প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বাড়ছে এর ফলে কী হচ্ছে সাইজ কন্ট্রাকশন হচ্ছে তো সাইজ যদি কন্ট্রাকশন হয় এবং অ্যাট্রাকশন পাওয়ারটা যদি বেশি হয় তাহলে কি হবে এই আউটার মোস্ট অরবিটালের যে ইলেকট্রনটা রয়েছে এটাকে অপসারণের জন্য বেশি এনার্জি দিতে হবে তাই কী হয় পর্যসারণীর বা দিক থেকে ডান দিক গেলে আয়নোয়েশন এনার্জিটা ইনক্রিজ করে অর্থাৎ বৃদ্ধি পায় আর অন্যদিকে যদি আমরা শ্রেণী বরাবর ভাবি একই আমরা কনসেপ্ট থেকে বলে দিতে পারবো ওপর থেকে যদি নিচে যাওয়া যায় শ্রেণী বরাবর তাহলে কি হচ্ছে একটা করে আউটার মোস্ট অর্বিটালের সংখ্যা বেড়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার মোস্ট অরবিটাল ডিক্রিজ করছে ডিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার জন্য এর ফলে তখন কিন্তু একটা ইলেকট্রন সর্বস্ত কক্ষ থেকে অপসারণের জন্য খুব একটা বেশি এনার্জি দেওয়ার প্রয়োজন পড়বে না এনার্জি পড়বে বাট ওপরে যে এলিমেন্টসগুলো রয়েছে তার ক্ষেত্রে যতগুলো যতটা এনার্জি লাগছে ততটা এনার্জি কিন্তু লাগবে না এর ফলে আলটিমেটলি কি হবে যদি আমরা পর্যসারণ ওপর থেকে নিচের দিকে নামি তাহলে আয়োনেশন এনার্জির ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করে থার্ড পিরিয়ডিক প্রপার্টিস ইলেকট্রন নেগেটিভিটি দ্যাট ইজ তড়িদ ঋণাত্মকতা সো হোয়াট ইজ ইলেকট্রন নেগেটিভিটি তড়িদ ঋণাত্মকতা আমরা কাকে বলবো সমযোজি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যেকার ইলেকট্রন ক্লাউডকে কোনো একটা পরমাণু যে ধর্মের জন্য নিজের দিকে একটু টেনে নেবে এবং নিজে পার্সিয়ালি নেগেটিভলি চার্জ আইনটি এবং অপর পরমাণুকে পার্সিয়ালি পজিটিভলি চার্জ এন্ট্রিডিতে পরিণত করে সেই ধর্মকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এখন এই ইলেকট্রন ক্লাউড ব্যাপারটা কি কী বন্ধন ব্যাপারটা কি এটা আমরা যখন বন্ধন কেমিক্যাল বন্ডিং আলোচনা করব তখন ডিটেলস আলোচনা করবো সো হোয়াট ইজ দ্য পিরিডিক্ট ট্রেন্ড অব ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি কোনো একটা টেবিলের বাঁদিক থেকে ডান দিক গেলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে এবং ওপর থেকে নিচে গেলে হ্রাস পায় অর্থাৎ ডিক্রিজ করে সো এক্ষেত্রে এই পিলিটিক ট্রেনটা আমরা কিভাবে মনে রাখবো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সর্বাধিক তরিদিনাত্মক মৌলের উদাহরণ হলো ফ্লোরিন যে একটা হ্যালোজেন হ্যালোজেনরা কোথায় রয়েছে হ্যালোজেনরা রয়েছে সতেরো নম্বর শ্রেণীতে অর্থাৎ পর্যায় বরাবর যদি চিন্তা করা হয় একদম ডান দিকে অর্থাৎ বাঁদিক থেকে ডান দিক গেলে কি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা ইনক্রিজ করছে এবং সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল আমরা ফ্লোরিন যেরকমভাবে দেখলাম সেরকমভাবে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের উদাহরণ হচ্ছে সিজিয়াম যার অবস্থান কোথায় যে রয়েছে পর্যসি একদম বাঁদিকের অর্থাৎ এক নম্বর শ্রেণীর নিচের দিকে তো এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে বাঁদিক থেকে ডান দিক গেলে ইলেকট্রো নেগেটিভিটিটা ইনক্রিজ করে আর ওপর থেকে নিচে নামলে ডিক্রিজ করে এক্ষেত্রে বলে রাখা দরকার সেটা হলো কি সর্বাধিক তরুণাত্মক মৌলের উদাহরণ ফ্লোরিন ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন রেসপেক্ট টু এক্সাম টেস্ট পেপার সলভের সময় দেখা যাবে যে প্রায় প্রত্যেক পেজেই কিন্তু এই কোয়েশ্চেনটা রয়েছে সো এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে ফোর্থ পিরিয়ডিক প্রপার্টিজ মেটালিক ক্যারেক্টার অর্থাৎ ধাতব ধর্ম এর পিরিয়ডিক ট্রেনটা কী এর ক্ষেত্রে যদি আমরা বা দিক থেকে ডান দিক যাই তাহলে মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ করে এবং যদি আমরা ওপর থেকে নিচে নামি ভার্টিক্যালি শ্রেণী বরাবর তাহলে জেনারেলি এর ভ্যালুটা কিন্তু কি করে ইনক্রিজ করে এই জন্যে কী হয় পর্যায় সারণীর এক নম্বর এবং দু নম্বর শ্রেণীতে জেনারেলি মেটালসগুলো থাকে এবং ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন এখানে জেনারেলি নন মেটালসগুলো থাকে দ্য ফাইনাল পিরিয়ডিক প্রপার্টিস অক্সিডাইজিং পাওয়ার অ্যান্ড রিডিউসিং পাওয়ার অর্থাৎ জারণ ধর্ম এবং বিচারণ ধর্ম সো অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে কি জারণ কি এবং বিজারণ কি। এক্ষেত্রে আমাদের ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ এবং বিজারণের সংজ্ঞা জানতে হবে তো জারুণ কাকে বলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে যদি বলা হয় যে প্রক্রিয়ার সাহায্যে কোনো একটা পরমাণু মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন রিলিজ করে তাকে বলা হয় জারণ এবং উল্টোভাবে যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাহলে তাকে বলা হচ্ছে কি বিজারণ এখন জেনারেলি যে জারিত হয় সে কিন্তু অপরকে বিজারিত করে অর্থাৎ যে পদার্থটা খুব ইজিলি অক্সিডাইজড হয় সে কিন্তু খুব ভালো একটা রিডিউসিং একটা এজেন্ট অর্থাৎ যে নিজে জারিত হয় সে অপরকে বিজারিত করে অ্যান্ড ভার্সা এখন মেটালসদের কথা যদি ভাবা যায় মেটালসরা কিন্তু জেনারেলি ইলেকট্রন ত্যাগ করে সো ইলেকট্রন ত্যাগ করে মানে কি বলা হলো ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারন অর্থাৎ মেটালসরা খুব ইজিলি জারিত হয় অর্থাৎ তাদের রিডিউসিং প্রপার্টি অনেক বেশি আর মেটালসরা কোন দিকে কোন দিকে থাকে পর্যায় সারণীতে মেটালসরা জেনারেলি পর্যায় সারণীর বাঁ দিকে থাকে তাই যদি বলা হয় মেটালসরা খুব ভালো রিডিউসিং প্রপার্টি মেটালদের রয়েছে তাহলে রিডিউসিং এজেন্ট ভালো হচ্ছে মেটালসরা মেটালদের অর্থাৎ আমরা এটা এখান থেকে বলতে পারি যে যদি পর্যায় সারণী বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে রিডিউসিং পাওয়ারটা কি হবে ধীরে ধীরে ডিক্রিজ করবে অ্যান্ড ওপর থেকে যদি নিচে যাই তাহলে রিডিউসিং প্রপার্টিরা কি করবে ইনক্রিজ করছে ভয়েসবার যদি আমরা অক্সিডাইজিং পাওয়ারের কথা ভাবি অক্সিডাইজিং পাওয়ার হচ্ছে কি নিজে বিজারিত হবে এবং অপরকে জারিত করবে এক্ষেত্রে নন মেটালস রয়েছে যারা তারা জেনারেলি ইলেকট্রন গ্রহণ করে সো তারা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি তারা নিজেরা বিজারিত হচ্ছে অর্থাৎ অপরকে জারিত করছে তাই নন মেটালস কোথায় রয়েছে নন মেটালসরা জেনারেলি পনেরো ষোলো শথরো এই জায়গাতে রয়েছে অর্থাৎ পর্যা একদম ডান দিকে রয়েছে অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি যে বাঁদিক থেকে ডান দিক যদি পর্যায় যাওয়া যায় তাহলে অক্সিডাইজিং পাওয়ারটা ইনক্রিজ করে এবং উপর থেকে নিচে নামলে এটা ডিক্রিজ করে এই কনসেপ্টটাও আমরা পারমাণবিক ব্যসার অর্থাৎ অ্যাটোমিক রেডিয়াসের যে পিরিয়ডিক ট্রেন রয়েছে তার সঙ্গে রিলেট করে খুব ইজিলি মনে রাখতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার নিচে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিয়ে তার উপরে অল লেখাটাকে এনেবেল করবে যাতে করে ভিডিওর রেগুলার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এই ছিল আমাদের পর্যায় সারণীর ক্লাস পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই দেখা হতে চলেছে আজকের মতো গুড নাইট